আসুন কাঠবিড়ালি নিয়ে আলোচনা করা যাক। কাঠবিড়ালি রোডেনশিয়া বর্গের স্কিউরিডে গোত্রের অনেকগুলো ছোট বা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রজাতির প্রাণী। মূলত এই বর্গের স্কিয়ারাস এবং টামিয়াস্কিয়ারাস প্রজাতিকেই কাঠবিড়ালি বলা হয়। এই প্রজাতি দুটো এশিয়া, আমেরিকা ও ইউরোপের বাসিন্দা এবং এরা ঝাপালো লেজ বিশিষ্ট গাছে থাকা কাঠবিড়ালি। উরুক্কু কাঠবিড়ালি এবং চিপমঙ্ক, প্রেইরি কুকুর, উটচাক প্রভৃতি মেঠো প্রজাতি স্কিউরিডে গোত্রের অন্তর্ভুক্ত। অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সবখানেই কাঠবিড়ালির দেখা পাওয়া যায়। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের কিছু কাঠবিড়ালির শরীরে সাদা কালো ডোরা থাকে। কাঠবিড়ালির সামনের পা দুটো ছোট এবং পেছনের পা দুটো বড় হয়ে থাকে, ফলে এরা খুব সহজেই লাফ দিতে পারে। উরুক্কু কাঠবিড়ালির সামনের পা থেকে পেছনের পা পর্যন্ত শরীরের সাথে লোমশ চামড়া সংযুক্ত থাকে। বাংলাদেশে 8 প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়। এদের মধ্যে 5 ডোরা কাঠবিড়ালি ও 3 ডোরা কাঠবিড়ালি মানুষের সংস্পর্শে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। সত্যি এরা খুব সুন্দর প্রাণী। শুরু হতে যাচ্ছে অ্যানিম্যাল ওয়ার্ল্ড অনলাইন কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশ নিন আর পুরস্কার জিতুন। কুইজে অংশ নিতে হলে সবার আগে অ্যানিম্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরপর পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করুন। কুইজ বিজয়ীর ঠিকানায় কুরিয়ার মাধ্যমে পুরস্কার পৌঁছে দেওয়া হবে। তাই দেরি না করে এখনই অ্যানিম্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।